বোগেনভিলিয়া বা বাগান বিলাসের রূপে বিমোহিত হন না এমন মানুষ কিন্তু খুব কম আর বাগান বিলাস হচ্ছে এমন একটা ফুল যা সারা বিশ্বে জনপ্রিয় এবং সুপরিচিত আসসালামু আলাইকুম আমি কাউসা কাউসারুপুর আমার চ্যানেলে রান্নার সহজ সহজ ভিডিওগুলো আমি যেমন শেয়ার করি তেমনি বাগান বিষয়ক অনেক ভিডিও আমি শেয়ার করি এবং বাগান বিলাসটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় একটা ফুল এই বাগান বিলাস সম্পর্কে অনেকেরই ভ্রান্ত ধারণা রয়েছে অনেকেই মনে করেন যে বিদেশের আবহাওয়াটা বাগান বিলাসের জন্য উপযোগী আর এই কারণেই বিদেশে ছোট ছোট গাছে অনেক ফুল ফোটে কিন্তু আমি এই ধারণাটাকে সম্পূর্ণ চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করেছি দু সাল থেকে আজ অবধি আমি বাগান বিলাসটা আমার ছাদে লাগাই এবং এর পরিচর্যা করি এবং যার ফলে আমি ছোট ছোট গাছে ঠিক বিদেশের মতোই ফুল পেয়েছি আর এই ফুলগুলো পাওয়ার রহস্য কি সেটাও আমি আমার বিভিন্ন ভিডিওতে শেয়ার করেছি যেমন আমার চ্যানেলে আমি শেয়ার করেছি কিভাবে বাগান বিলাসের মাটি প্রস্তুত করতে হয় বাগান বিলাসের জন্য কোন টপটা ভালো হবে সারা বছর বাগান বিলাসের কি কি পরিচর্যা নিতে হবে বাগান বিলাসের হেভি ব্লুমিংয়ের জন্য কোন টিপস দরকার কোন সার এবং কোন ছত্রাকনাশক দিলে বাগান বিলাসগুলো অনেক ভালো থাকবে সমস্ত কিছু আমার বিভিন্ন ভিডিওতে আমি শেয়ার করেছি আর এটাও শেয়ার করেছি যে বাগান বিলাসের গাছগুলো কিভাবে ছোট রেখে বনসায় রেখে আমরা অনেক অনেক ফুল পেতে পারি আর এই ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা একবার ঘুরে আসতে হবে আর যদি এরপরও আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে সেটা কোশ্চেন করবেন আমি চেষ্টা করব যতটুকু জানি আপনাদেরকে জানানোর আর আমার বাগান বিলাস গাছগুলোকে আমি ন্যাচারাল সারের পাশাপাশি রাসায়নিক কিছু সার দেই আর রাসায়নিক সারগুলো আমি কি কি দেই এবং কেন দেই সেটা আপনাদেরকে এখন জানাবো বাগান বিলাসের খাবারে রাসায়নিক যে খাবারগুলো ব্যবহার করতে হয় সেগুলো দেখাচ্ছি দেখুন এখানে আমি দেখুন যে নিয়েছি ইউরিয়া সার ইউরিয়াটা খুবই কম পরিমাণে ব্যবহার করতে হবে আর এখানে আমি নিয়েছি ইপসাম সল্ট যেটা ম্যাগনেশিয়াম সালফেট এটা বাগান বিলাসে প্রচুর ব্লুমিংয়ে সাহায্য করে আপনি এটা যদি দেন তাহলে প্রচুর পরিমাণে ফুল পাবেন এবং আপনার গাছটা কিন্তু প্রচুর সতেজ থাকবে আর এখানে দেখুন যে আমি নিয়েছি হচ্ছে পটাশ এই পটাশটাও ফুল অনেক বেশি পরিমাণে ফুটানোর জন্য সহযোগিতা করে এখানে আমি নিয়েছি ড্যাপ এই ড্যাপ সারটাও কিন্তু ব্লুমিংয়ের সাহায্য করে আর এখানে দেখুন ভার্মি কম্পোস্ট ব্যবহার করি আমি আমি এখানে নিম খৈল ব্যবহার করি নিম খৈল কিন্তু মাটিতে পোকামাকড় যাতে না হয় এই কাজটা করতে সহায়তা করে আর হাড়ের গুঁড়া এটাও কিন্তু আপনার মাটিটাকে উর্বর করে রেখে দেয় আর এখানে দেখুন যে আমি সরিষার খোল ব্যবহার করছি সরিষার খোল কিভাবে ব্যবহার করতে হবে সেটা আমি আপনাদেরকে বলছি সরিষার খোলটা আমি দুই ভাগ ব্যবহার করি সেটা হচ্ছে একবার আমি এটার গুঁড়া মাটির সঙ্গে মিলিয়ে দেই আর একবার এটা আমি তরলভাবে দেই খাবার দেওয়ার পাশাপাশি অবশ্যই মনে রাখতে হবে যে বাগান গাছগুলো এমন জায়গায় রাখতে হবে যেখানে পর্যাপ্ত রোদ পায় কারণ বাগান গাছগুলো রোদ খুবই পছন্দ করে আর অবশ্যই পরিমিত পানি দিতে হবে অতিরিক্ত পানি বাগান গাছ একদমই পছন্দ করে না আর ছোট চারা গাছে যদি অতিরিক্ত পানি দেওয়া যায় তাহলে রুটসগুলো পচে গিয়ে গাছটা মারা যাবে এটা মাথায় রেখে আমাদেরকে বাগান বিলাস লাগাতে হবে এখন মূল একটা কথা বলি সেটা হচ্ছে যখন আপনারা চারা গাছ ছোটো কিনবেন তখন অবশ্যই ছোট টবে চারা গাছগুলোকে লাগাবেন আর প্রতি বছর আমি যেভাবে মাটি প্রস্তুতকরণ দেখিয়েছি সেইভাবে করে মাটি প্রস্তুত করে চারা গাছগুলোকে তার চেয়ে একটু বড়ো সাইজের টবে রিপোর্টিং করবেন আপনি যত বেশি রিপোর্টিং করবেন তত বেশি আপনার গাছটা সুস্থ সবল হবে এবং একেবারে মোটা হবে আর যেভাবে করে আমি দেখিয়েছি প্রুনিং করতে হবে এবং পিঞ্চিং করতে হবে ঠিক সেইভাবে করে আপনারা প্রুনিং এবং পিঞ্চিং করে আপনার পছন্দসই সাইজে আপনার বাগান বিলাসগুলোকে নিয়ে আসবেন আর শীত আসার আগে আগে বাগান বিলাস গাছগুলোতে পানি দেওয়া একেবারে কমিয়ে দিতে হবে এবং খাবার দেওয়া বন্ধ করে দিতে হবে অক্টোবর এবং নভেম্বর মাসে খাবার দেওয়ার পরে আর খাবার দেওয়া যাবে না যদি খাবার বেশি হয় তাহলে বাগান বিলাস গাছগুলোতে এত বেশি ব্লুমিং হবে না শুধুমাত্র পাতা হবে এ কথাটাও মাথায় রাখতে হবে আর পানি দেওয়ার নিয়ম বলি যখন দেখবেন যে মাটি একেবারে শুকিয়ে গিয়েছে ঠিক তখনই আপনার গাছগুলোতে পানি দিতে হবে এটা অবশ্যই মাথায় রাখবেন হেভি ব্লুমিং জন্য যে তরল সারটা আমি দেখিয়েছি সেই তরল সারটা আপনারা নিয়ম করে প্রতি মাসে একবার দেবেন তাহলে দেখবেন যে আমার গাছগুলোর মতো আপনার গাছগুলো এত সুন্দর হবে এত ব্লুমিং হবে আর কি কি আইডির বাগান গিলাস রয়েছে আমার ছাদে আমি সমস্ত কিছু কিন্তু ভিডিও শেয়ার করেছি আপনারা যখন চারা গাছ কিনবেন তার আগে জেনে নেবেন আইডিগুলো তাহলে আপনাদের গাছ কেনাটা অনেক সুবিধা হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য আর পরবর্তী ভিডিওর জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগার ভিডিওগুলো শেয়ার করবেন